আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? যদিও কোরবানি ঈদ উপলক্ষে আজকের এই শরবতের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, তবে সারা বছরও যখন তখন যে কোনো আয়োজনে এই শরবত আপনারা পরিবেশন করতে পারেন কিংবা খেতে পারেন। বোরহানির চাইতে অনেক কম সময়ে, কম খরচে, কম ঝামেলায় এই শরবতটা আপনারা তৈরি করতে পারেন, মাত্র 2 মিনিট সময় লাগে। যারা বোরহানি খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এই শরবতটা খেতে পছন্দ করবেন। এবং যেই যেই আয়োজনে আপনারা বোরহানি তৈরির চিন্তা করছেন কিন্তু ঝামেলার জন্য সেই বোরহানি তৈরি করা হয় না, সেই আয়োজনগুলোতেও আপনারা বোরহানির পরিবর্তে এই টক মিষ্টি শরবত তৈরি করে খাওয়াতে পারেন এবং প্রশংসা কুড়াবেন। সবার প্রথমে মিষ্টি দই নিয়ে নিয়েছি 1/4 কাপ। যদি আপনারা মিষ্টি দই না নেন সেক্ষেত্রে টক দইয়ের পরিমাণের সাথে 1/4 কাপ পরিমাণ টক দই বাড়িয়ে দিবেন, আর মিষ্টি দইটা দিলে টেস্ট অনেক বেশি ভালো পাবেন। গ্রাইন্ডারে বা জুসারে আমি দিয়ে দিলাম প্রথমে মিষ্টি দই। এবার টক দই নিয়ে নিয়েছি 1 কাপ। আমি আড়ংয়ের টক দইটা দিয়েছি। আপনারা যদি অনেক বেশি টক দই ব্যবহার করেন সেক্ষেত্রে চিনির পরিমাণ ব্যালেন্স করে নেবেন। এই রেসিপির অন্যতম গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে কাঁচামরিচ। আমি এখানে মাঝামাঝি ঝালের মাঝারি সাইজের 10টা কাঁচামরিচ নিয়েছি। তো ঝালটা বুঝে দিতে হবে, বেশি ঝালের কাঁচামরিচ দেওয়া যাবে না, কম ঝালের কাঁচামরিচ দিতে হবে। কাঁচামরিচগুলোও আমি এখানে দিয়ে দিলাম। ধনে পাতা কুচি নিয়েছি 1/4 কাপ, আর পুদিনা পাতার শুধু দেখুন পাতাটা নিয়েছি, ডাঁট নেবেন না, ডাঁট ছাড়া পুদিনা পাতাটা নেবেন, তাহলে টেস্ট ভালো পাবেন। দেখুন আমি 1 টেবিল চামচ এভাবে চেপে চেপে ভরে নিয়েছি, এভাবে চেপে চেপে ভরে 1 টেবিল চামচ পুদিনা পাতা কুচি নিয়েছি, এটাও দিয়ে দিলাম। চিনির পরিমাণটা আসলে চিনি দিয়ে দিয়েছি 8 টেবিল চামচ, তবে মিষ্টি দইয়ের মিষ্টি কতটুকু এবং যদি আপনারা মিষ্টি দই ব্যবহার না করেন সেক্ষেত্রে কিন্তু চিনি আরও বেশি দিতে হবে। আর টক দইয়ের টক কীরকম, আমি আড়ংয়ের টক দই দিয়েছি, এটা কিন্তু অনেক বেশি টক হয় না। তো আমার যে উপকরণগুলো এই উপকরণ অনুযায়ী চিনি 8 টেবিল চামচ ঠিক আছে, আর কাঁচামরিচ কম ঝালের কাঁচামরিচ ব্যবহার করতে হবে। এখানে হালকা একটা ঝাল ঝাল ভাব থাকবে কিন্তু ঝাল হবে না, এরকম টেস্টের হতে হবে। লেবুর রস দিয়ে দিয়েছি 1/4 কাপ, আর গুঁড়া দুধ দিতে হবে এখানে। মিল্ক পাউডার দিয়ে দিয়েছি 1/4 কাপ। বিট লবণ দিয়েছি 1 টেবিল চামচ, যেই পরিমাণ শরবত আমি করছি এজন্য 1 টেবিল চামচই যথেষ্ট। ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি 3 কাপ। তো হয়ে গেল, এখন কিন্তু খুব ভালো করে ব্লেন্ড করতে হবে, 3-4 বার ঘুরিয়ে ঘুরিয়ে ব্লেন্ড করতে হবে, কারণ কাঁচামরিচ, ধনে পাতা কুচি, পুদিনা পাতা কুচি সব কিছু যেন ভালো করে ব্লেন্ড হয়, তা না হলে কিন্তু মুখের নিচে আস্তে আস্তে পড়লে টেস্টটা ভালো লাগবে না, খুব সহজেই কিন্তু ব্লেন্ড হয়ে যায়। দেখুন এমনিতেই শরবতটা ঠান্ডা, যেহেতু ঠান্ডা পানি দিয়ে করেছি, আরও বেশি ঠান্ডা খেতে চাইলে কয়েক পিস আইস কিউব প্রতিটা গ্লাসে দিয়ে তারপর সার্ভ করবেন। আমার এখানে 4 গ্লাস পরিমাণ শরবত হয়েছে, তবে আপনারা যদি একটু ছোট সাইজের বা চিকন গ্লাসগুলোতে দেন তাহলে 5-6 গ্লাসও হবে। তো আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এরকম সহজ এবং পারফেক্ট টেস্টি রেসিপিগুলোর ভিডিও নোটিফিকেশনের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন, তাহলেই পৌঁছে যাবে ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে। আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা প্লিজ লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।